কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 25 আগস্ট থেকে এখন পর্যন্ত 7 শতাধিক শিশু জন্ম নিয়েছে, সন্তান সম্ভাবনা প্রায় 22,000 নারী। গর্ভবতী এসব নারীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কয়েকটি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান। উদ্বুদ্ধ করা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে। মাসুদ পারভেজ টুটুলের ক্যামেরায় চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমার রাখাইন রাজ্যে সেনা বর্বরতার মুখে পালিয়ে আসার মিছিলে সিংহভাগই নারী আর শিশু। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সামান্য ধারণা না থাকা এবং কুসংস্কারের কারণে একজন রোহিঙ্গা নারীর 5 থেকে 10টি পর্যন্ত সন্তান রয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পে ক্যাম্পে সচেতনতা গড়ে তোলায় রোহিঙ্গা নারী পুরুষের জন্ম নিয়ন্ত্রণে আগ্রহ বাড়ছে। অন্যদিকে ক্যাম্পগুলোতে গর্ভবতী নারীদের তালিকা প্রস্তুত করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক ফ্যামিলিতে দেখা যাচ্ছে দুইজন ফ্যামিলি প্রেগন্যান্সি আছে, হামিল ওদের ভাষা বলে হামিল তা তামিল যদি থাকে সেই সমস্ত জিনিস আমাদের খাতায় নোট করা হচ্ছে। এদিকে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত জন্ম নিয়ন্ত্রণের মধ্যে আনতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এই যে পরিবার পরিকল্পনা অভাবে তারাই ভেবে বাচ্চা দিচ্ছে এবং অনেকগুলো বাচ্চা, এই যে এতগুলা মা হতো ধরেন যে 1 লাখ হবে কিন্তু বাচ্চা হচ্ছে 4 লাখ, তো ঘটনা হচ্ছে। এটার জন্য আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ প্রচুর মেডিকেল টিম করছে, কাজ করছে, স্বাস্থ্য শিক্ষা দিচ্ছে, বিভিন্ন এনজিওগুলোও কাজ করছে। অপরিকল্পিত গর্ভধারণ করে কোন রোহিঙ্গা নারী যেন মৃত্যুঝুঁকিতে না পড়ে এমনটা আশাবাদ সংশ্লিষ্টদের। একে আজাদ, বাংলা টিভি, চট্টগ্রাম।